বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি নতুন টপিক শেয়ার করার জন্য চলে আসলাম। আমরা যারা এখানে নতুন কবুতর পালক আছি, তারা অনেকেই বুঝতে পারে না আসলে কি কি বৈশিষ্ট্য থাকলে একটি কবুতর মেল বা ফিমেল হয়। আমি আজকে আপনাদের সাথে এটাই প্র্যাকটিক্যালি শেয়ার করব, আসলে কি কি বৈশিষ্ট্য থাকলে প্রাথমিকভাবে একটি কবুতরকে শনাক্ত করা যাবে। আমি আপনাদের সুবিধার্থে এখানে আগে থেকে দুইটি কবুতর ধরে রাখছি খাঁচার ভিতর। আমি এটা ধরে আপনাদের দেখাবো আসলে কি কি বৈশিষ্ট্যর মাধ্যমে একটি কবুতর শনাক্ত করা সম্ভব। শুরুতে আমি এখানে একটি সাদা কবুতর হাতে নিলাম। এই কবুতরটি একটি ফিমেল কবুতর। এই কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতরটি শান্তশিষ্ট আকৃতির হয়ে থাকে, এবং এর যে মাথার শেপটা আছে সেটি অবশ্যই ফিমেল কবুতরের যে মাথার শেপটা আছে এটা অবশ্যই মেল কবুতরের তুলনায় ছোট হবে, এবং এই কবুতরটি শান্তশিষ্ট হবে। এর যে গলা, দ্বিতীয়ত এর যে গলা আছে, এই কবুতরের যে গলার হাড়টা আছে সেটা অনেক অংশই মেল কবুতরের তুলনায় চিকন আকৃতির হবে, এবং এই কবুতরগুলো আকৃতিতে মেল কবুতরের তুলনায় ছোট হবে, এবং এগুলো মোটামুটি শান্তশিষ্ট প্রকৃতির হয়ে থাকে। এবং এই কবুতরের আরেকটি মূল বৈশিষ্ট্য হলো এই কবুতরগুলো ফিমেল কবুতর যেটা আছে আসলে এটা মেল কবুতরের মতো অতটা ডাকাডাকি করবে না। এখানে আপনারা আরেকটি কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটি মূলত সবজি কবুতর নামে পরিচিত। এটাকে আসলে সবজি রঙের কবুতর বলা হয়, এটা একটি মেল কবুতর। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই কবুতরের যে মাথার শেপটা আছে সেটা অনেকাংশই এই মেল কবুতর ফিমেল কবুতরের চেয়ে বড়, এবং এই কবুতরের গলার যে হাড় আছে সেটা অনেকাংশই মোটা। আর এই কবুতর অর্থাৎ আপনি যখন একটি মেল কবুতর হাতে নেবেন তখন খেয়াল করবেন যে এই কবুতরগুলো হাতের মাঝে খুব একটা শান্তশিষ্টভাবে থাকবে না, এবং এই কবুতরগুলো বেশিরভাগ সময় ডাকাডাকি করে, যার মাধ্যমে আপনি শনাক্ত করতে পারবেন আসলে এই কবুতরটা পুরুষ। এই কবুতর আগার আকৃতিতেও ফিমেল কবুতরের তুলনায় শক্তিশালী হয় এবং একটু বড় আকৃতির হয়ে থাকে। আপনারা যদি মোটামুটি এই কয়েকটা তিন চারটা বৈশিষ্ট্য শনাক্ত করতে পারেন, তাহলে আপনারা হাট বাজারে গিয়ে কখনো ঠকবেন না এবং সঠিক কবুতর কিনে নিয়ে আসতে পারবেন। তো এরকম সমস্যা আসলে হয়ে থাকে বিশেষ করে নতুন পালকদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো দেখে কবুতর কিনবেন, তাহলে অবশ্যই সবসময় জিতবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।